Safe drive, safe you. Safe drive, safe you. Safe drive. সবাইকে অভিনন্দন। আজকের টপিকসটা হচ্ছে এসি সম্পর্কিত ইম্পর্টেন্ট ধারাবাহিক কয়েকটি টিউটোরিয়াল তৈরি করব। আজকের ফার্স্ট টপিকটা হচ্ছে যে আমার গাড়িতে এসি চলছে না, চলতো কিন্তু এখন চলছে না, গ্যাস নেই বা কি হয়েছে। ওকে, ফার্স্ট অফ অল একটি গাড়িতে কীভাবে এসিটা সার্কুলেশন হয়, এসি কীভাবে চলে সেটি আমাদের জানা প্রয়োজন। যখন দেখবেন আপনার গাড়িতে এসি চলছে না, কিছুদিন আগে চলতো, হঠাৎ করে চলছে না, ফার্স্ট আপনার যে চেকিং বিষয়টা সেটি হচ্ছে যে এখানে একটি জিনিস দেখা যাচ্ছে, এটিকে আপনারা একটু খুলবেন। খুলে এখানে একটি পিনের মতো দেখা যাচ্ছে, দেখাবেন একটি পিন। এই পিনটি আপনারা জাস্ট কিছু একটা দিয়ে প্রেস করবেন। এখানে যদি প্রেস করলে দেখি আমরা একটু, এখানে আমরা এই যে এরকম একটি শব্দ হবে। এবং যদি আপনার গাড়িতে গ্যাস থেকে থাকে তাহলে এখান থেকে প্রেশারটা থাকবে এবং সাথে গ্যাসের মতো বের হবে এখান থেকে। ফার্স্ট আপনি চেক করলেন, দেন যদি আপনি এখান থেকে কনফার্ম হন যে ওকে আমার এখানে গ্যাস আছে, দেন আপনি কী করতে পারেন, তাহলে যেটা হতে পারে যে আপনার ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম থাকে। যদি আপনি নিশ্চিত হন যে আমার গ্যাস আছে কিন্তু আমার এসি চলছে না, সেক্ষেত্রে আপনার কম্প্রেসারটি চলছে কি না সেটি একটি ফ্যাক্ট। কম্প্রেসার কোনটি? কম্প্রেসার হচ্ছে এই জিনিসটি, কম্প্রেসার নিচে। এই কম্প্রেসারটি আমার চলছে কি না সেটি আমার বুঝতে হবে। এখানকার কিছু সেটা আপনারা আসলে বুঝতে আপনারা পারবেন না, সেটি মিস্ত্রিকই বুঝতে হবে। দেন এখানে কিছু ইলেকট্রিক্যাল ফাংশন আছে, এইগুলো এই এসির সাথে সম্পর্কিত। ওকে, তো এই বিষয়গুলো আপনারা চেক করলে বুঝতে পারবেন যে আপনার গাড়িতে গ্যাস আছে বা নেই বা কী কারণে আপনার ইয়া চলছে না। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আপনার এই এসির এই জায়গাটাতে এই যে ফ্যান, এই যে বেলটা আছে, এই বেলটা এই এসিকে, এই এসির কম্প্রেসারটাকে ঘোরায়। সুতরাং এই বেলটাও খারাপ হয়ে যেতে পারে, দেখা লুজ হয়ে যেতে পারে, যার কারণে ঘোরার সময় অনেক সময় দেখা যায় যে এই জিনিসটি ঠিকমতো ঘুরাচ্ছে না। এটাও এটাও একটা অন্যতম কারণ হতে পারে, অথবা আপনার কম্প্রেসার ফেল করেছে। এই কারণগুলো ছাড়া আর এসিতে আসলে ওরকম কোনো উল্লেখযোগ্য কারণ নেই। গাড়িতে ম্যাক্সিমাম সময় যে আমরা শুনি গ্যাস নেই, গ্যাস না থাকার পিছনে কারণগুলো কি? না, আমরা সেটাই বলছিলাম যে লিকেজটা যে হয় এর মূল মেইন কারণটা কি, কোথায় কোথায় হয়? আপনার পরামর্শ কি এসিতে যেন ভালো পারফরমেন্স দেয়, ভালো থাকে, এই জন্য আপনার একজন মিস্ত্রি হিসাবে যে অভিজ্ঞতা আছে সেই সম্পর্কে আপনি বলেন যে কীভাবে এসিতে বেশি ঠান্ডা দেবে এবং আপনার দীর্ঘস্থায়ী হবে থাকবে? দীর্ঘস্থায়ী হবে আপনার এইটা, যদি আপনার এই সামনে কন্ডেন্সার রেডিয়েটরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, ধুলাবালিমুক্ত রাখতে পারেন, আপনি অন্তত আপনি সপ্তাহে দুই একবার যদি পানি মেরে রাখতে পারেন, তাহলে আপনি এই জায়গাটা ঠান্ডা থাকলে আপনার এই হিটটা কম হবে এবং গ্যাসটা আপনি অনেক দিন টিকবে। আচ্ছা, আর গ্যাস ভরার ক্ষেত্রে ভালো এসি পারফরমেন্স দেওয়ার ক্ষেত্রে কোন গ্যাসটি বলার জন্য বলতেছেন আপনি? আপনি এখন বর্তমানে আছে আপনার ফরেন আর আছে আপনার ক্যালকন, সেক্ষেত্রে আনুমানিক খরচ কত টাকা হতে পারে? এটা আপনার এখন বাজার জন্য মূল্য হিসাবে 2500 টাকা। আর আমরা এখন এখানে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনে কম কম দামেও গ্যাসটা দেয়, এটার কারণটা কি? কারণ ওই যে আপনার চায়না গ্যাস 2 নম্বর গ্যাস বের হয়েছে এই কারণে। আচ্ছা, তাহলে আপনারা দর্শক বুঝতে পেলেন যে এখানে গ্যাসের মধ্যে অনেক প্রকারভেদ আছে, যে 1 নম্বর গ্যাস, 2 নম্বর গ্যাস। তো সেক্ষেত্রে 2 নম্বর গ্যাস বলে অনেক সময় গাড়ির ভিতরে বসলেও আপনার শরীর জ্বালা পোড়া করতে পারে, আপনার অস্বস্তি বোধ লাগতে পারে, গাড়িতে বমি আসতে পারে,
এই বিষয়টা হয়ে থাকে এসির কারণে, যদি দুই নম্বর গ্যাস ভরে থাকে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই যে এইখানে 134 আর এই জিনিস গ্যাসটা সবচেয়ে ভালো বাজার, এই জিনিসটা সবচেয়ে ভালো। আশা করি আমাদের দর্শকরা আজকে আমাদের এই টোটাল এসি সম্পর্কিত একটা ধারণা যে ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনারা না বুঝতে পারেন, কোনো জিনিস আপনাদের জানার থাকে আমাদেরকে জানাতে পারেন, ফোন করতে পারেন অথবা আমাদের কমেন্টস করতে পারেন, আমরা আশা চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। তো এই হচ্ছে বিষয়। তো আমি আবারও একটু রিভিউ করি ওনার মাধ্যমে, কোন জিনিসটার নাম কি একটু উনি রিভিউ করতেন একটু, কোন জিনিসটা কি একটু বলে দেন। আপনার ডায়নামোর নিচে হয়েছে কম্প্রেসার, তারপর আছে আপনার ডিকচার পাইপ যেটা হাই প্রেশার থাকে, তারপর আপনার সেকশন পাইপ এটা আপনার নিউট্রাল থাকে, প্রেশারটা নিউট্রাল করে ভ্যাকুম সাইড, আর সামনে এটা হয়েছে এসির এসির ফ্যান, আর সামনে এইটা আরেকটু হয়েছে আপনার কন্ডেন্সার, এসির কন্ডেন্সার। এই আপনার গ্যাসটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এটা হিট করে দেওয়ার, এটা হিট করে দেওয়ার জন্য মানিয়ে রাখা এটা। আর এটা হচ্ছে রেড ওয়াটার, আর আপনার এটা হয়েছে এটা রিসিভার ডায়ার, এটা আপনার মোবিল ফিল্টারের মতো এসির গ্যাসটা আপনার রিপ্লেস মানে পরিষ্কার করে দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। আর আমরা এই যে গ্যাসটা মাপতেছি আপনার মিটার দিয়ে, এখন এটা আপনার কতটুকু প্রেশার আছে এখানে আসলে কতটুকু গ্যাস থাকে এই জায়গাটায়, এটা আপনি আমরা এখন কম্প্রেসার প্রেশারটা প্লাস আপনার এই ঠান্ডাটা দেখতেছি, আর আমরা গাড়ি বন্ধ করে এসিটা নির্দিষ্ট থাকে না যে এতটুকু জায়গা আমার ধরে আমার কম্প্রেসার আমার ধরে ধরে আপনার এটা গাড়ি বন্ধ করে তারপর আমরা দেখতে হবে 120-130 প্রেশার থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা একটা জিনিস বুঝলেন যে কতটুকু প্রেশার থাকবে এই গ্যাসে দেওয়ার সময়, এই জিনিসটা আপনারা হয়তো বুঝতে পারেন। আর এইদিকে এসিটা আপনার ভিতরে কুলিং চেম্বার আছে, কুলিং চেম্বার আপনার এটা আইস বক্স বলে অনেকে, ওই চেম্বারটা আপনি যদি অপরিষ্কার থাকে আপনারা মূলত মানে এখান থেকে কিভাবে হয় মানে এখান থেকে কম্প্রেসারটা উৎপন্ন করে কি করে মানে এখান থেকে কিভাবে উৎপন্ন, আপনার চেম্বারের ভিতরে আইসটা জমা, বরফ জমা, বরফ জমানোর পর ওখানে একটা বুলার বক্স আছে, বুলার বক্সে আপনি বাতাসটা দিলে আপনার ঠান্ডা বাতাসটা বের হয়। ওকে দর্শক, আপনারা বুঝতে পারলেন যে আসলে টোটাল এসির বিষয়টা আমাদের ভাই ডিসক্রিপশন করলেন, একটু সুন্দরভাবে ব্যাখ্যা করলেন এবং খুবই ভালো কাজ করে। আপনারা এখানে আসতে পারেন আপনাদের প্রয়োজনে বিভিন্ন সময়, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সাথেই থাকবেন, আমরা এরকম আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।